একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিল বলে জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ন। তাদের রুখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুপুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানো বেশ কয়েকজনকে গ্রেফতারের কথাও জানান তিনি। পূজা ও বিসর্জন নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ নিয়ে তিনি বলেন, সেদিন রাজনৈতিক দলগুলো যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের কর্মসূচি পালন করতে পারে সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষের জানমালের ক্ষতি সাধন বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কাউকে ছাড় না দেওয়ার কথাও বলেন তিনি। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সদস্য সাদা পোশাকে আমার প্রিয় সাংবাদিক সদস্য সাদা পোশাকে আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ যে চোক পয়েন্টগুলো রয়েছে সেখানে আমরা চেকপোস্ট স্থাপন করেছি, যার মাধ্যমে আমরা নিয়মিত তল্লাশি করছি। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য র‍্যাবের স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন এলিট ফোর্সের হেলিকপ্টার রয়েছে, হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়েছে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য।